জাতীয় পার্টি নামক রাজনৈতিক দলটি এখন টিকে আছে সম্পূর্ণ আওয়ামী লীগের করুণার উপর ভিত্তি করে এবং এই দলটি আমার ধারণা এবারই এবারের নির্বাচনে এবারই জাতীয় পার্টির শেষ নির্বাচন এরপরে জাতীয় পার্টি বলে রাজনৈতিক দলটি একেবারেই বিলীন হয়ে যাবে কোথাও থাকবে না নাম সর্বস্ব থাকবে মুসলিম লীগটি যেভাবে আছে সেইভাবে থাকবে কেন এই কথা বলছি বলছি জাতীয় পার্টির পাপ অনেক বেশি হয়ে গেছে গত পনেরো বছর বাংলাদেশে যে নির্বাচন চলছে যে রাজনীতি চলছে বিশেষ করে দুই হাজার সালের পর থেকে যে রাজনীতি চলছে সেই রাজনীতিতে সবচেয়ে বড়োভাবে অপরাধ করেছে জাতীয় পার্টি জাতীয় পার্টিকে সকল রকমের গত দুই সালের পরের থেকে বা তার আগের থেকে সকল রকমের রাজনৈতিক অপকর্মে জাতীয় পার্টিকে ব্যবহার করা হয়েছে সকল রকমের অপকর্মে জাতীয় পার্টি ব্যবহৃত হয়েছে নিজেরা লাভবান হওয়ার জন্যে আর্থিক লাভবান পদের লাভবান হওয়ার জন্যে তো এই আর্থিক লাভবান এবং পদের লাভ পদে লাভবান হওয়ার জন্যে ব্যবহৃত হতে 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 জাতীয় পার্টি এখন একটা করুণার রাজনৈতিক দলে পরিণত হয়েছে জিএম কাদেররা একজন করুণার রাজনীতিবিদে পরিণত হয়েছেন তো এই করুণার রাজনীতিবিদদের অস্তিত্ব খুব বেশি দিন থাকে না এবার খেয়াল করে দেখেন নির্বাচনের আগে তাও তাদের একটু গুরুত্ব ছিল নির্বাচনে ভরাডুবি হওয়ার পরে সেটাই হওয়ার কথা তারা যে এগারোটি সিট পেয়েছে আওয়ামী লীগ তাদের করুণা করেছে বলে পেয়েছে করুণা না করলে একটি সিটও পেত না তো এই করুণার রাজনৈতিক দলটি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কোথাও কোনো আসন পাবে না আর যেহেতু রাজনীতি রাজনীতিতে তাদের গুরুত্ব থাকবে না সেই কারণে আওয়ামী লীগও তাদেরকে এই আদর করে তাদেরকে বুঝিয়ে তাদেরকে অন্যকে দিয়ে ধমক দিয়ে নির্বাচনে আনার এই চেষ্টাও করবে আওয়ামী লীগ এবার সেই জায়গা থেকে বের হয়ে আসবে কেন বের হয়ে আসবে কারণ আওয়ামী লীগ বুঝে গেছে যে জাতীয় পার্টিকে এত আদর যত্ন করে তার কোনো ভোট নাই তাকে নির্বাচনে আনার চেয়ে ওই যে ডামি ক্যান্ডিডেট স্বতন্ত্র ক্যান্ডিডেট ইত্যাদি ইত্যাদি বলে তাদের দলের মধ্য থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানোর ব্যবস্থা করা যাবে অর্থাৎ ডামি জাতীয় পার্টি করুণার জাতীয় পার্টির তার আর কোনো দরকার হবে না তার মানে হচ্ছে আমার বিশ্লেষণ বলে যে জাতীয় পার্টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবারই তাদের শেষ নির্বাচন এর এরপরে গিয়ে জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে নাম সর্বস্ব এবং ওই যে মুসলিম লীগ বা যে সমস্ত রাজনৈতিক দল বিলীন হয়ে গেছে তেমন এবং আমি মনে করি জাতীয় পার্টির যে অপকর্ম জাতীয় পার্টির যে অপরাধ সেই অপরাধে এই দলটির ডিস্ট্রয় হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়াটা সময়ের দাবি জাতীয় পার্টির গুরুত্ব যে কমে যাবে জাতীয় পার্টিকে যে আর আদর যত্ন করতে হবে না আওয়ামী লীগের তার এবছরও কিন্তু তার সেরকম একটা নমুনা স্পষ্টভাবে দেখা গেল এখনও কিন্তু সেটা চলছে খেয়াল করে দেখেন নির্বাচন হয়ে গেল নির্বাচন হওয়ার পরে জাতীয় পার্টি আওয়ামী লীগের উপরে দায় চাপালো যে ভোট কারচুপি হয়েছে ভোট ডাকাতি হয়েছে আওয়ামী লীগ স্বভাবসিদ্ধভাবেই এই ভোট ডাকাতি করেছে এবং কথা দিয়ে কথা রাখেনি জিএম কাদের বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান তার কথাগুলো অসত্য নয় কিন্তু জাতীয় পার্টির এই কথা আওয়ামী লীগের ভিউ থেকে আওয়ামী লীগের অবস্থান থেকে যদি চিন্তা করি তাহলে আওয়ামী লীগ এই কথাগুলো সহ্য করবে কেন আওয়ামী লীগ তো তাকে করুণা করে নির্বাচনে কিছু আসন দিয়েছে তার এই আসনগুলো পাওয়ার কথা ছিল না তার সক্ষমতা নাই তাহলে কেন আওয়ামী লীগ এই এটা সহ্য করবে আওয়ামী লীগের একটা তার জাতীয় পার্টির উপর একটা রাগ হয়েছে তারপরে জাতীয় পার্টি আবার খুব দেখানোর জন্যে কেন এটা বলেছে যেহেতু জাতীয় পার্টি জিএম কাদের সহ কয়েকজন এমপি হয়েছেন আরও কিছু গুরুত্বপূর্ণ নেতা বড় বড় নেতা বড় নেতা ভোট ভোট ছাড়া বড় নেতা এই নেতারা যেহেতু নমিনেশন পান নাই নমিনেশন পান নাই নয় এই নেতাদেরকে যেহেতু আওয়ামী লীগ কোনো ছাড় দেয়নি সেই কারণে বর্তমান নেতৃত্ব জিএম কাদেরদের উপরে ওই নেতাদের একটা রাগ আছে ক্ষোভ আছে কর্মী পর্যায়েও আছে যা দুই চারজন কর্মী আছে এই কারণে জিএম কাদের একটা পলিসি নিয়েছে যে আওয়ামী লীগ যা বলছে সে সেটা শুনছে না আওয়ামী সংসদ সদস্যরা বলেছে যে তারা শপথ নেবে জাতীয় পার্টি বলেছে না আমরা আজকে শপথ নিব না আমরা কয়েকদিন পরে শপথ নেব এই যে কথাটা বলেছে এতে আওয়ামী লীগের আরেকবার রাগ হয়েছে তখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য বোঝাতে চেয়েছে যে জাতীয় পার্টির কোনো দরকার নাই বিরোধী দল কে হবে সেই আলোচনাটা সামনে এনেছে এবং সামনে এনে একটা ফর্মুলা প্রায় তৈরি করে সামনে উপস্থাপন করেছে যে স্বতন্ত্রদেরকে দিয়েও বিরোধী দল বানানো যেতে পারে এই যে স্বতন্ত্রদেরকে দিয়ে যে বিরোধী দল বানানো যেতে পারে এই বিষয়টি হচ্ছে জাতীয় পার্টিকে শিক্ষা দেয়া হয়েছে এবার যদি স্বতন্ত্রদেরকে দিয়ে বিরোধী দল নাও বানায় তবুও জাতীয় পার্টির এবং কে বোঝানো হলো এবং আওয়ামী লীগ বুঝলো যে জাতীয় পার্টির আর কোনো দরকার নাই আমরা দল দল সরকার আওয়ামী লীগ হিসেবে আমরা নির্বাচনেও অংশ নিতে পারবো আওয়ামী লীগের ভেতর থেকেই নেতাদেরকে নির্বাচনে দাঁড় করিয়ে ডামি বা স্বতন্ত্র দাঁড় করিয়ে বিরোধী দলও তৈরি করতে পারবো জাতীয় পার্টিকে আর দরকার নেই তার মানে হচ্ছে জাতীয় পার্টির রাজনীতিতে গুরুত্ব শূন্য বা মাইনাসে চলে গেল এখন শূন্য বা মাইনাস গুরুত্ব নিয়ে মুসলিম লীগ হওয়া যাবে কিন্তু রাজনীতিতে টিকে থাকা যাবে না রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া যাবে না ধ্বংস হয়ে যাওয়া যাবে আমার ধারণা যে জাতীয় পার্টি আগামী দিনে ধ্বংস হয়ে যাবে অর্থাৎ আগামী নির্বাচনে জাতীয় পার্টির আর কোনো গুরুত্ব থাকবে না